আমার গোগা দিয়ে টেয়ারে রাখা দিল, কয়টা রাখছে জানেন? 300টা টেয়ারে রাখছে, 600 টেয়ারে রাখছে, 600। কি আর কমু, 600টা টেয়ারে রাখছে আমাকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমি সৌদি আরব আসছি, 1.5 মাস হয়ে গেছে, কিন্তু 1.5 মাসের মধ্যে আমি একবার কাটছিলাম। আসার পরে 15 দিন পরে কাটছিলাম, আর কাটা হয় নাই, এখন 1 মাস হয়ে যাচ্ছে। আমি তো অবাক, বাড়িতে কাটতাম আপনার 7 দিন পর পর চুল কাটতাম, কিন্তু এইখানে এসে আমার চুল কাটতে হচ্ছে কতদিন, 1 মাস পরে। আর একটু দাম বেশি এখানে, কারণ বাংলাদেশে 80 টাকা দিয়ে কাটতাম, তো এখানে চুল আর দাড়ি কাটতে নিতেছে আপনার 600 টাকা, স্বাভাবিক রেটে ধরলে 600 টাকা, মানে 20 টাকা এদেশের, 600 টাকা। তো 6 বার কাটতে পারতাম বাংলাদেশে এই টাকা দিয়া, আর এটা 1 বার কাটতে হইতাছে, এই জন্য একটু দেরিতে কাটা হইতাছে। আর চুল স্বাভাবিক বড় দেখা যায় না, তো এই এখন একটু পাগলাম তো লাগতেছে, আমার চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে, তো এই জন্যই কাটতাছি। কাটা তো কিছু করার নাই, এখন যাবো। বাংলাদেশের 600 টাকা নিয়ে আমি যাচ্ছি এখন চুল কাটতে, বুঝছেন? এটা হচ্ছে এদেশের 20 টাকা আর বাংলাদেশের 600 টাকা, তো এটা নিয়ে আমি এখন চুল কাটতে যাচ্ছি। তো এসে দেখতেছি সিরিয়াল লাগে গেছে, তো একটু দুষ্টামি করলাম ওনার সাথে, যে এত টাকা নিতেছেন কেলে। তখন বলে যে এটা কি বাংলাদেশ, বাংলাদেশে কি ইয়া তুমি 10 টাকা 20 টাকা দিয়ে চুল কাটতে পারবা? তা আমি বললাম এত টাকা তো এখানে নিতেছেন, বলতেছে এটা বাংলাদেশ না।